কিন্তু ভোট দিতে যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে ট্রান্স। দামি নির্বাচন, প্রহসনের নির্বাচন, একতরফা নির্বাচন, এইসব নির্বাচন তো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পাতানো এবং ভুয়া ছিল টিবিআই গবেষণায় ব্যাপক রিপোর্ট তৈরি হয়েছে এবং পাতানো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনকে কেন্দ্র করে এই রিপোর্টটা এখন জাতিসংঘে চলে যাবে। তাহলে সরকারের অবস্থানটা কি হতে পারে? আসুন ভয়াবহ কিছু তথ্য জানবো আমরা এই প্রতিবেদনে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। মানুষ কিন্তু ভোট দিতে যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। নির্বাচনে 50টি আসনের উপর চালানো একটি গবেষণায় টিআইবি দেখতে পেয়েছে বুথ দখল, জাল ভোট প্রদান ও প্রকাশ্যে সিল মারার মতো ঘটনা ঘটেছে। ভোটার উপস্থিতি বেশি দেখাতে নানান অপকৌশলও ব্যবহার করা হয়েছে। ক্ষমতাসীন দলের সবাই না এলে, ভোট কেন্দ্রে না গেলে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে নির্বাচনের পর সামাজিক নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত ব্যক্তিদের ভাতার কার্ড এবং সুবিধাভোগীর তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি প্রদান করা হয়। পানি, গ্যাস সংযোগ বন্ধ করা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং সিটি কাউন্সিলর কর্মকর্তা কর্তৃক জনগণকে বিভিন্ন প্রকার সেবা বন্ধের হুমকি প্রদান করা হয়। সরকারি কর্মকর্তারাও ভোটার উপস্থিতি বাড়াতে পক্ষপাত কর্মকাণ্ডে জড়িত ছিল বলে গবেষণায় উঠে আসে। এছাড়া ভোটার উপস্থিতির পরিসংখ্যানকে নির্বাচন কমিশন নিজেই বিতর্কিত করেছে বলে দাবি টিআইবির। যখন ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার, পাশ থেকে বলা হচ্ছে নাম 41%, তখন সেটা তিনি সংশোধন করে 41% বললেন। এটি কতটুকু যথার্থ এইটার প্রমাণ নির্বাচন কমিশন একাই দিতে পারবে। কিন্তু আমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটা বিতর্কিত হতে যাবে কেন, এরকম একটা বিষয়। আমরা যদি ধরে নেই যে এটাই ঠিক, 41.8% নির্বাচন কমিশন যেটা বলছে তাই যদি ঠিক হয়, তাহলে অন্যদিকে তো আমাদের একটা বার্তা বিরাট ধরনের, সেটা হচ্ছে বাংলাদেশে বোধহয় প্রায় 58% মানুষ কিন্তু ভোট দিতে যায়নি। এই বিষয়টাকে কীভাবে বিশ্লেষণ করা হবে? প্রাথমিক বিশ্লেষণ তো এই যে মানুষ ভোটের উপরে আস্থা ছিল না মানুষের। গবেষণায় অন্তর্ভুক্ত প্রায় সবগুলো আসনেই শতভাগ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে জানায় টিআইবি। বেআইনিভাবে মোট 800 একর ভূমির মালিকানা আছে এমন 15 জন সংসদ সদস্য এবার নির্বাচিত হয়েছে। এছাড়া অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়েও নির্বাচন কমিশন কোনো তদন্ত করেনি। অনেকেই এমন এমন পরিমাণ জমির মালিক হয়েছেন যেটি অবিশ্বাস্য, এগেইন প্রায় আমাদের হিসাবে প্রথমে যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 800 একরের বেশি জমি এই ধরনের আমাদের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন তাদের হাতেই আছে। এবং 27% প্রার্থীর ঋণ ও দায় রয়েছে। অংশগ্রহণকারী 170 জন প্রার্থীর নামে মামলাও ছিল। আইন অনুযায়ী হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল হওয়ার কথা থাকলেও মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করা হয়নি। এত কিছুর পরেও এই নির্বাচনকে কি সুষ্ঠু নির্বাচন বলা যাবে? আইনগতভাবে বা সাংবিধানিকভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। প্রতিযোগিতা হয়নি সেটা বলবো না, হয়েছে কিন্তু পাতানো প্রতিযোগিতা হয়েছে। কিন্তু যেই প্রশ্নটা থেকে যাবে চিরদিনের জন্য সেটা হচ্ছে যে এটার রাজনৈতিক শুদ্ধাচার এবং নৈতিকতার মানদণ্ডে কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে কিন্তু প্রশ্নটা থেকেই যাবে। এই সব মিলে আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে, আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই টিবিবিএ তদন্ত করে যে রিপোর্টটি পেয়েছে গত নির্বাচনের, এই নির্বাচন যদি পরিপূর্ণ প্রমাণাদি সরকার বা আমেরিকার কাছে চলে যায় তাহলে সরকারের উপরে কতটা চাপ আসতে পারে এবং দেশের ভেতরে কতটা অসংঘাত পরিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, আসুন বিস্তারিত জানবো হেমায়েত উদ্দিন ভাইয়ের কাছে। দামি নির্বাচন, প্রহসনের নির্বাচন, একতরফা নির্বাচন, এইসব নির্বাচন তো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, আমেরিকা বলেছে, আবার তারা সরকারের সঙ্গে কাজ করবে এটাও বলেছে। তো কিন্তু যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে নির্বাচনটা কেমন হয়েছে। এই নির্বাচনে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য, তাদের বিশ্বাস নেই। তারা নির্বাচনকে মনে করে একটা ফেয়ার নির্বাচন হয়নি, অংশগ্রহণমূলক হয়নি এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি।
এবং আপনারা জানেন যে গতকালকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি সংস্থা, সেই দুইটি সংস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং স্থানীয় কিছু পর্যবেক্ষক সংস্থা, তারা নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে বলেছেন যে শেষের এক ঘন্টায় এত বেশি ভোট পড়লো কেন, এই ভোটের হার নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলেছেন যে এই নির্বাচনে অনেক সন্দেহজনক কিছু ঘটেছে এবং নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলা যায় না। আমরা আজকে একটু TIB-র প্রতিবেদন দেখি। TIB এই নির্বাচনকে অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং জালিয়াতি নির্বাচন বলে আখ্যায়িত করেছে। আমি BBC বাংলার খবরটা আপনাদের একটু পড়ে শুনাই। এখানে TIB মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা জার্মান ভিত্তিক একটা সংস্থা, এটার প্রধান ডক্টর ইফতেকার আহমেদ চৌধুরী, তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন। এখানে BBC হেডলাইন দিয়েছে যে 50টি আসনের মধ্যে বুথ দখল ও জাল ভোট হয়েছে 51% কেন্দ্রে। মানে 50টি আসন বলতে TIB এই 50টি আসনকে বেছে নিয়েছে যে তারা এই 50টি আসনে তাদের চোখ রাখবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মাত্র 300টা আসনের মধ্যে 50টা আসন তারা টার্গেট করেছে এবং টার্গেট করে তারা দেখেছে যে ওই 50টি আসনের মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রে জাল ভোট হয়েছে এবং বুথ দখল করে জাল ভোট দেওয়া হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনকে এক পাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানে TIB। এক পাক্ষিক এবং পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এই পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানে হচ্ছে যে মানে জনগণকে দেখানো হয়েছে যে অনেক প্রতিযোগিতা, আসলে কিন্তু কোনো প্রতিযোগিতাই হয়নি, এবং যে নির্বাচন হয়েছে এটি বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য অশনি সংকেত বলা হচ্ছে। নির্বাচনের 50টি আসনের মধ্যে চালানো একটি গবেষণায় TIB দেখতে পেয়েছে সেখানে 51% কেন্দ্রে বুথ দখল, জাল ভোট প্রদান এবং প্রকাশ্যে সিল মারার মতো ঘটনা ঘটেছে। সেই সাথে এসব আসনে 55.1% কেন্দ্রে ভোটারদেরকে জোর করে, মানে 55.1% কেন্দ্রে অর্ধেকেরও অনেক বেশি ভোটারদেরকে জোর করে নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। TIB বলেছে যে নির্বাচন কমিশন কখনো অপারগ হয়ে কখনো কৌশলে একতরফা নির্বাচন এজেন্ডা বাস্তবায়নের অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে। মানে নির্বাচন কমিশন কিন্তু মেইন কালপ্রিট, এরাই মেইন দায়ী, কখনো তারা অপারগ হয়ে কখনো কৌশলে কখনো ইনিয়ে বিনিয়ে কখনো বলে যে কি করার আছে আমরা কি করতে পারি, এগুলো করেই কিন্তু তারা এই সরকারকে আবার ক্ষমতায় এনেছে এই ভুয়া নির্বাচন বাস্তবায়ন করে, এবং এই জন্য TIB বলতেছেন যে এই নির্বাচন কমিশনই হচ্ছে প্রধান অনুঘটক। এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একইভাবে সহায়ক ভূমিকায় ব্যবহৃত হয়েছে বা লিপ্ত থেকেছে। সংসদ নির্বাচনের 50টি আসনে নির্বাচনের দিন সংগঠিত অনিয়মিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি প্রতিবেদনে আরো বলা হয়েছে যে 85.7% আসনে নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে, মানে 85.7%, মানে প্রায় শতভাগের চেয়ে কিছু কম এখানে নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে। এক্ষেত্রে অনিয়ম প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, মানে দেখেও দেখে নাই, অথচ নির্বাচনী বাজেটের অর্ধেকেরও বেশি পরিমাণ, মানে 54% ব্যয় করা হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। এই খাতে এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের পরেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। TIB আরো বলেছে যে অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচন না হওয়ার প্রধান কারণ হলো যে নির্বাচনকালীন সরকার ইস্যুতে দুইটি বড় দলের বিপরীতমুখী এবং অনবস্থান, এই বিপরীতমুখী এবং অনবস্থান কেন্দ্রিক এজেন্ডা বাস্তবায়নের লড়াইয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জিম্মি দশা প্রকট থেকে প্রকটতর হয়েছে। যেইসব আসনে স্বতন্ত্র প্রার্থী ছিল সেই সব আসন সম্পর্কে TIB নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যে 62 আসনে, মানে 62টা আসনে স্বতন্ত্র প্রার্থীর সার্বিক চিত্র হলো একটা পাতানো প্রতিযোগিতামূলক, অনেক ক্ষেত্রে সহিংস এবং সংঘাতময় নির্বাচন হয়েছে। সার্বিকভাবে এইসব আসনে প্রতিযোগিতা হয়েছিল, তবে এটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। তবে এই অসুস্থ প্রতিযোগিতার একটা মাত্র ইতিবাচক দিক হচ্ছে যে তারা পরস্পরের প্রতি বিষেধাগার এবং পাল্টা অভিযোগ করায় অনেক হারির খবর বেরিয়ে গিয়েছে। দুর্নীতি, অনিয়ম, অবৈধ এই বিষয়গুলো আসলে একে অন্যের বিষয়গুলো ফাঁস করে দিয়েছে, যেটা তারা নিজেরাই নিজেদের সম্পর্কে অভিযোগ করেছেন, এবং নির্বাচন কমিশনের দায়িত্বে যথেষ্ট ঘাটতি ছিল। মানে ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন যে যাদেরকে সরকার দলের বাইরের প্রার্থী হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে তারা হয় সরকারি দলের সদস্য অথবা সরকারের সমর্থনপুষ্ট কিংস পার্টির রাজনৈতিক দলের সদস্য। শেষ এক ঘন্টায় বেশি ভোট পড়া নিয়ে বিতর্কের বিষয়ে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন যে নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিচ্ছে
সেটা কতটুকু গ্রহণযোগ্য তার কোনো দালিলিক প্রমাণ নেই, পক্ষে বিপক্ষে কোনো কিছু বলার সুযোগ নেই। সুতরাং এই ভোট পড়ার হার এটা নিয়ে বিতর্ক আছে এবং আমার ধারণা এটা বিতর্কিত থেকে যাবে, কারণ নির্বাচন কমিশন প্রমাণ করতে পারবে না যে ভোট 40% পড়েছে। তিনি বলেছেন যে তবে তর্কের খাতিরে যদি ধরেও নেই যে 40% ভোট পড়েছে, তার মানে এটা সহজে অনুমেয় যে 60% মানুষ ভোটদান থেকে বিরত থেকেছে। টিআইবি বলেছে যে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন ও শাসন ব্যবস্থার উপর ক্ষমতাসীন আওয়ামী লীগের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং চূড়ান্ত প্রাতিষ্ঠানিকতা পেয়েছে এবং নিরঙ্কুশ ক্ষমতার জবাবদিহিতাহীন প্রয়োগের পথ প্রসারিত হয়েছে। টিআইবি আরো বলেছে যে ক্ষমতায় অব্যাহত থাকার কৌশল বাস্তবায়নের, মানে শেখ হাসিনার ক্ষমতা অব্যাহত রাখার কৌশল বাস্তবায়নের একতরফা নির্বাচন সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে, মানে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন হয়েছে খুব সফলতার সঙ্গে, যার আইনগত বৈধতা নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়তো হবেও না বা হলেও টিকবে না। মানে কেউ যে কোর্টে যাবে যে এই ইলেকশনের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করবে এটা কেউ করার সাহসও নাই, বা করলেও আদালতে এটা টিকবে না, কারণ আদালত তো শেখ হাসিনার নিজের হাতেই। তবে এ সাফল্য রাজনৈতিক শুদ্ধাচার, গণতান্ত্রিক ও নৈতিকতার মানদণ্ডে চিরকাল প্রশ্নবিদ্ধ থাকবে, চিরকাল প্রশ্নবিদ্ধ থাকবে। টিআইবি তাদের প্রতিবেদনে বলেছে যে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণের নির্বাচনী অঙ্গীকার। আমরা হেমায়ত উদ্দিন ভাইয়ের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাচ্ছ। আজকের ভিডিওটি পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।